আজকে আমরা যাব হচ্ছে কি আমাদের নারায়ণগঞ্জের সবচেয়ে বড় মেলা হয় যেদিকে ওদিকে যাব। এই আগুন দিনই বাই দিল ঘর থেকে বন্দুক বড় তো আমরা এখন চুল টুলে গেলে ঠিক করে টুপি টুপি পরে ভদ্র সেজে নামাজ নামাজটা সুন্দর মতন করে আসি। এই তো তুমি তোমাকে ভদ্র লাগছে এন্ড এখন আমিও যাই না গিয়ে আমরা নামাজটা পড়ি তো হ্যাঁ চলো নামাজটা আপনাদের জন্য ততক্ষণে এটা কিটা ফুলটা ওকে তোমার সো লেটস গো পিস ওকে তো পাবলিক ফাইনালি আমি বাসায় এসে বসে অ্যান্ড বাসা এখনো বাসায় আমি অনেক আগেই আছি তো বাসায় এসে খাওয়া দাওয়া করে আমি চিল ঘুমাই যাই অ্যান্ড ঘুমানোর পর আমি এখন উঠতেছি অ্যান্ড আমি ভুলে গেছি যে আজকে আমাদের প্ল্যান ছিল একটু বাইরে ঘুরতে যাওয়ার। আজকে আমরা যাবো হচ্ছে কি আমাদের নারায়ণগঞ্জের সবচেয়ে বড় মেলা হয় যেদিকে ওদিকে যাবো। অ্যাকচুয়ালি আমরা জানতাম না যে ওদিকে মেলা হইতেছে আমরা ওদিকে যেতে চেয়েছিলাম বিকজ আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা নবীগঞ্জের মাজারে একটু ঘুরে আসবো বাট এখন হঠাৎ আমি জানতে পারলাম যে ওদিকে মেলা হইতেছে সো অ্যান্ড এটা শুনে তো মনটা আরো খুশি হয়ে গেছে বিকজ মেলা হইতেছে তাও নারায়ণগঞ্জের সবচেয়ে বড় মেলা হয় অ্যান্ড উইটার থেকে বড় হয় কিনা আমি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত তো জানি না কেউ জানলে আমাকে কমেন্টে বলে দিও। তো লেটিং করে চলো আমি এখন রেডি হয়ে যাওয়া যাক অ্যান্ড চ্যানেল যদি নতুন এসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বেল আইকন অন করতে ভুলো না কারণ তোমরা অনেকে আসা চ্যানেল নতুন আসো বাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না সো প্লিজ লেটস গো। অনেক কথা বলে ফেলছে অ্যান্ড ইদানিং আই থিঙ্ক আই হোপ তোমরা একটা জিনিস গেস করতে পারছো যে আমি ইদানিং এর কথা অনেক স্পিডে বলতেছি অ্যান্ড এটা আমি স্টার্টিং এর ব্লগ দেখলে বুঝতে পারবো যে আমি তখন কিভাবে কথা বলতাম অ্যান্ড এখন আর আমার ভয়েসের স্পিড কথা বলার যে একটা স্পিড এটা কী পরিমাণ হয়েছে মানে আগে ছিল হচ্ছে কি অ্যাক্টিভার মতন অ্যান্ড এখন হয়েছে হচ্ছে কি কাওয়াসাকি নিনজা সো অনেক পরিমাণ চেঞ্জেস হইতেছে অ্যান্ড কোয়ালিটি তো অনেক চেঞ্জ হইতেছে এডিটিংও অনেক চেঞ্জ হইতেছে যারা আমাকে জিরো থেকে এই পর্যন্ত দেখতেছো অ্যান্ড ইস কিপ সাপোর্টিং চলো আর লেট নো করে যাও যাও তো বলবো মাত্রই আমরা আমাদের এলাকা থেকে একটু বেরিয়ে হয়েছিলাম এর মধ্যে হঠাৎ বৃষ্টি ছেড়ে দিছে অ্যান্ড আপাতত তো কিছু করার নেই তো যেটা করার আছে তা হলো আমাদের এই রিস্কাটার উপরে পলিথিন দিয়ে দিতেছে যাতে আমরা এই বৃষ্টি থেকে যাতে না ভিজি সো আজকে ভয়ঙ্কর বৃষ্টি ছেড়ে দিল আমরা যাবই আজকে সো চলো লেটস গো সামনে যেহেতু রাস্তা আটকানো তো আমাদের হাইটে যেতে হইতেছে তো আসতে তুমি তো এটা এদিকে ফার্স্ট টাইম এসেছো তোমার এক্সপিরিয়েন্স কিরকম জোস এটা জোস না সত্যি অনেক স্পিরিচুয়াল ভাইব আসছে হ্যাঁ ঠিক আছে মানে এদিকে পজিটিভ ভাইব পজিটিভ ভাইব আসছে অনেক স্পিরিচুয়াল হ্যাঁ এদিকে অনেক পজিটিভ ভাইব এন্ড কি জানি বলে বেশি বলে লাগে পিউরিটি পাইতেছি ওকে আমাদের ঘোরাফেরা শেষ হয়নি এখন জোতা নিতেছি তো তালি গেছে জোতা নিতে দেখি তো এতক্ষণ তো আপনাদের মাজার দেখালাম এখন এদিকে যে বড় মেলা হইতো সেই মেলাটা আমরা দেখতে যাবো দেখি এদিকে মেলার অবস্থা কিরকম তো লেটস গো Thank you.
আমরা তো এদিকে চা খেতে বসেছেন, চা খেতে বসে গিয়ে দেখি এটা কিউটি কিউটি ছোটবেলা একদিনে মাইট দিছিল এটা এমন গেছিল হাই হাই আমার মুখে আগুন দিলে তোমরা জানো তুমি ট্রাই করবা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে তুমি মিষ্টিটা খাও ঠিক আছে তো আমার বোন মিষ্টিটা ট্রাই করবে অ্যান্ড আমি ট্রাই করবো হইলো আগুনের টাস ওকে তুই কোনো সময় করছিলি আঙ্কেল আমার মুখের ভিতরে আবার কিছু হইবনি হ্যাঁ মারি ডেরি ছিল যাবো এ আগুন দিনই পাই দিল পান খরে পান একদম আবে মুখ কিনা লাল হো গিয়া বে মেরা মুখ একদম লাল হয়ে গেছে আমি আমি আমার লাইফে পার্ট টাইম পান ট্রাই করছি ঠিক আছে মানে আমি লাইফে কোনো পান খাই নি তাও খাইলাম ফায়ার পান খাইছি অ্যান্ড আমার টেস্ট আমার এক্সপিরিয়েন্স অনেক খারাপ ছিল বিকজ অনেক মিষ্টি আমি মিষ্টি পছন্দ করি না এত অনেক পরিমাণ চকলেট হ্যাঁ তো এদিকে তো মেলা হইতেছে অ্যান্ড আমি এখন কলিকাতা আসছি বিকজ আমার মুখের টেস্ট একদম নষ্ট হয়ে গেছে অ্যান্ড আমার ফ্যামিলির ভিতরে বসে আছে চটপটির জন্য ফুচকার জন্য ওয়েট করতেছে ওকে পাবলিক ফাইনালি আমাদের চটপটি এসে পড়ছে অ্যান্ড আমরা তিনজন চটপটি খেতেছি বাট ওই জাস্ট ফুচকা খেতেছে তো ট্রাই করো তুমি তোমার ফুচকা তো আমাদের এদিকে মেলা ঘোরা টোরা শেষ অ্যান্ড চটপটি ছোটবেলা এগুলার জন্য অনেক কান্দতাম এখনো কান্দি হ্যাঁ দিত না তো এদিকে তো বাচ্চাগোর জন্য আমাদের জন্য না আমাকে বড় হয়েছি আমার বাচ্চা এটা দাম না তো বাচ্চা আমাকে দেয় না কেন আলি লাগবে নাকি চশমা চোখে কালা দাগ বহুত গাঢ় চোখে নিচে বড় গাঢ় ও অলরেডি চশমা আছে চশমা লাগবো তোর সব জায়গায় গিয়ে এটা ট্রাই করতে হয় একটা পোজ দিস এটাই ডর আছে আমরা মেরে দেয়নি চাচারে শুট করিস না রে চাচারে শুট করিস না ওর থেকে বন্দুক বড় একবার উপরে সবুজটা দেখছস সবুজটা উপরেটা একটা যে একবার উপরে যা গুন্ডা বানিয়ে গেলে একবার উপরে সবুজটা আমার উপরটা
তো পাবলিক ফাইনালি আমরা যাচ্ছি বাসায় এন্ড আমাদের মেলা ঘোরা শেষ সো লেটস গো বাসা যাব এখন বাই আবার পরে দেখা হবে পিস 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 তো গাইস ফাইনালি আমি অনেক আগেই বাসায় এসে পড়ছিলাম एक्चुअली এন্ড বাসায় এসে আমার এই টিকটক এন্ড ইনস্টাগ্রামের জন্য ভিডিও মেক করতেছে এখন বাজে রাতের 1টা এন্ড এখন গিয়ে আমি মাত্র খাওয়া দাওয়া শেষ করছি এন্ড আমি ভাবতেছিলাম আজকে ব্লগটা এদিকে ইন করে দিই সো তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো এন্ড ফেস্টে যদি নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এন্ড পাশে থেকে বেল আইকনটা অন করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর ভালো না লাগে ডিসলাইক মেনে দিও তো এই তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা বাই বাই সি আল্লাহ হাফেজ এন্ড বুম